হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন যে আমি বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, এটা তোমাদের একটা ভিডিওর মধ্যেই তিনটে তোমাদের বিজ্ঞপ্তি আছে। তো যেহেতু বিজ্ঞপ্তিগুলো একটু ছোট ছোট, মানে ভ্যাকেন্সি তোমাদের খুবই কম, একটা দুটো করে ভ্যাকেন্সি আছে, সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যেই তিনটে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো ভিডিওটা কোনো রকম ভাবে কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, এবং পুরো রিক্রুটমেন্ট গুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা সেন্টার আছে। আর তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, তোমাদের জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ করেছি, যেখানে আমি কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড আউট হলে বা যদি কোনো পরীক্ষার ডেট দিয়ে দেয় বা রেজাল্ট আউট হলে সেগুলো আমি ওখানে দিয়ে দিই। চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, আজকে তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে, এটা তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট মানে প্রাথমিক বিদ্যালয় তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে তোমরা এখানে দেখতে পাবে একটা রিক্রুটমেন্ট শো হচ্ছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের নিচ্ছে সেটা তোমাদের ক্যাশিয়ার পোস্টের রিক্রুটমেন্ট, ঠিক আছে? এই ক্যাশিয়ার পোস্টে তোমাদের যে রিক্রুটমেন্টটা আছে, এখানে তোমাদের রিক্রুটমেন্টটা কি আছে একবার দেখে নাও। এটা তোমাদের বাঁকুড়াতে রিক্রুটমেন্ট, ক্যাশিয়ার পোস্টে একটা ভ্যাকেন্সি, এবং এটা কিন্তু পুরোপুরি হবে পার্মানেন্ট পোস্ট। 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত এটা তোমাদের স্যালারি আছে। একটাই ভ্যাকেন্সি আনরিজার্ভ, মানে জেনারেলদের ক্ষেত্রে। এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং তোমাদের এসসি এবং এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে তোমাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এটা তোমাদের বয়স রাখা হয়েছে 1 জুন 2023 হিসেবে 18 থেকে 40-এর মধ্যে এজ। এখানে পরীক্ষার সিলেবাসটা তোমাদের বলে দিয়েছে যে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর থাকবে 60 নম্বর, 30 নম্বর থাকবে তোমাদের রিটেন এক্সামেতে, এবং 10 নম্বর থাকবে তোমাদের কম্পিউটার টেস্ট অথবা ইন্টারভিউতে। এরপরে দেখো, এরপরে তোমাদের এখানে কি বলেছে, যেটা তোমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা জানো যে যারা এসসি এসটি আছো তারা 5 বছর, এবং যারা ওবিসি আছো তারা 3 বছরে ছাড় পাবে। এরপরে দেখে নাও, এটা তোমাদের লাস্ট ডেটটা কবে আছে। এটা তোমাদের লাস্ট ডেটটা ছিল আজকে, অর্থাৎ 7/12/2023-এ তোমাদের এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট ছিল। কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের 28/11/23 থেকে 7/12/23 পর্যন্ত তোমাদের এটা লাস্ট ডেট ছিল অ্যাপ্লাই করার, আজকে রাত্রি 11:59 পর্যন্ত। কিন্তু এটা কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে। ডেটটা কোথায় বাড়ানো হয়েছে এটা দেখো, তোমরা দেখতে পাচ্ছো যে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আসলে দেখতে পাচ্ছো এখানে তোমাদের একটা নিচে ইয়ে করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ক্যাশিয়ার ডিপিএসসি বাঁকুড়া। এটা তোমাদের কবে পর্যন্ত মানে ডেটটা বাড়ানো হয়েছে সেটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের এই ডেটটা বাড়ানো হয়েছে 14/12/2023 পর্যন্ত, ঠিক আছে? তার মানে এই 2023-এ ডিসেম্বর 12 মানে 14 তারিখ পর্যন্ত তোমাদের এটা ডেট এক্সটেন্ড করা হয়েছে। এরপরে চলো দেখে নাও যে আর একটা রিক্রুটমেন্ট কি আছে। এখানে তোমাদের এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সেন্টার, এটা তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে। এখানে তোমাদের এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টটা, তো এখানে তোমাদের ড্রাইভার পোস্টে একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটা কিন্তু তোমাদের যোগ্যতা কি চেয়েছে, মাধ্যমিক পাস হতে হবে, এবং সঙ্গে তোমাদের লাইট অথবা হেভি মোটর ভেহিকেলে তোমাদের লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর সঙ্গে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এটা তোমাদের ঢুকে স্টার্টিং বেতন আছে 35,500 টাকা, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট। 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের এটা বেসিক পে আছে। 18 থেকে 27-এর মধ্যে এজ আছে। আর বাকি যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি আছে তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী ছাড় পাবে। এখানে তোমাদের এটা কিন্তু পুরোপুরি হবে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো তোমাদের দিয়ে দিয়েছে অফলাইনে অ্যাড্রেসটা, রেজিস্টার এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, ব্লক জেডি, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 7106। 29 ডিসেম্বর তোমাদের এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট, ঠিক আছে? এরপরে দেখে নাও তোমাদের আরেকটা যেটা পোস্ট আছে এই সেম ডিপার্টমেন্টে, এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স, সেটা তোমাদের আছে অ্যাটেন্ডেন্ট পোস্টে।
এই পোস্টটা তোমাদের রাখা হয়েছে ইডাব্লিউএস এর জন্য, ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য। এটা তোমাদের পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের একটা স্যালারি আছে। 32,300 টাকা তোমাদের হচ্ছে এটা ঢুকে স্টার্টিং স্যালারি। এটা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের কি বলেছে 18 থেকে 25-এর মধ্যে এজ থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর এটা কিন্তু পুরোপুরি ভাবে পার্মানেন্ট পোস্ট, এটা কিন্তু কোনো রকম ভাবে কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয়। এবং এখানে তোমাদের এই সেম অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদেরকে 29শে ডিসেম্বর 2023-এর মধ্যে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। এই ছিল তোমাদের দুটো বিজ্ঞপ্তির। এর পরে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট। এটা তোমাদের কিসের রিক্রুটমেন্ট বেরিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের পরীক্ষাটা নিচ্ছে এনটিএ, ঠিক আছে? এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে ইগনু রিক্রুটমেন্ট করছে, IGNOU। ইগনু তোমাদের রিক্রুটমেন্ট করছে, কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করছে। এখানে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, আর স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। তোমরা দেখে নাও তোমাদের এখানে কি বলেছে। অনলাইনে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই চলবে। এরপরে তোমাদের এটার বলেছে অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ওবিসি দের ক্ষেত্রে 1,000 টাকা, এসসি এসটি ইডব্লিউএস ফিমেল এবং পিডব্লিউডি দের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে। এখানে তোমাদের এনটি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে। পরে যখন তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেটা এক্সাম ডেট এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, এটা তোমাদের ওয়েবসাইট ফলো রাখতে বলছে, এখানে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখে নাও তোমাদের কি যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত রাখা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সি কত আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা তোমাদের 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত স্যালারি, 18 থেকে 27-এর মধ্যে এজ, জেনারেলে 19টা ভ্যাকেন্সি, এসসি 8টা, এসটি 4টে, ওবিসি 14টা, ইডব্লিউএস 5টা ভ্যাকেন্সি আছে, টোটাল 50টা ভ্যাকেন্সি। এরপর তোমাদের এখানে কি বলেছে, এটা তোমাদের যোগ্যতা থাকতে হবে এইচএস পাস, সঙ্গে তোমাদের টাইপিং এর স্পিড থাকতে হবে 40 ইংলিশ অথবা হিন্দিতে 35 স্পিড থাকতে হবে, ঠিক আছে? এরপর তোমাদের স্টেনোগ্রাফার আছে, 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি, 18 থেকে 30-এর মধ্যে এজ। এখানে তোমাদের যেটা বলেছে 23টা আছে তোমাদের জেনারেল ভ্যাকেন্সি, 7টা আছে এসসি, এসটি আছে 3টে, ওবিসি আছে 14টা, ইডব্লিউএস আছে 5টা, টোটাল 52টা ভ্যাকেন্সি। এটা তোমাদের এইচএস পাস, সঙ্গে তোমাদের টাইপিং এ 40 ইংলিশ এবং তোমাদের হিন্দিতে 35 স্পিড থাকতে হবে, এবং শর্ট হ্যান্ডে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে। যেটা তোমরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী জানো যে এসসি এসটি রা 5 বছর, ওবিসি রা 3 বছর, পিডব্লিউডি রা 10 বছরের ছাড় পাবে। এরপর তোমাদেরকে আমি বলবো যে তোমাদের কাছে আমি কেন এই বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি, কারণ হচ্ছে এই বিজ্ঞপ্তিটা তোমাদের আমাদের কলকাতাতে পরীক্ষা সেন্টার আছে, সেই জন্য তোমাদেরকে আমি আগেই বলেছি যে কলকাতা যদি কোনো পরীক্ষা সেন্টার হয় সেই পরীক্ষাগুলো আমি তোমাদের কাছে, সেই বিজ্ঞপ্তিগুলো তোমাদের কাছে আমি নিয়ে আসবো। এরপর দেখানো এখানে তোমাদের পরীক্ষার সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের টায়ার ওয়ানে যে পরীক্ষাটা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে, এখানে তোমাদের ম্যাথ আছে 30 নম্বর, রিজনিং আছে 30 নম্বর, হিন্দি অথবা ইংলিশ আছে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস আছে 30 নম্বর, কম্পিউটার আছে 30 নম্বর। এরপর তোমাদের টায়ার টু এ স্কিল টেস্ট হবে, স্কিল টেস্টে পাস করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর দেখো তোমাদের আমি পরীক্ষার সেন্টারটা একবার দেখিয়ে দিই, মানে কোথায় কোথায় তোমাদের পরীক্ষা সেন্টার আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ আমি বলে দিয়েছি, জেনারেল এবং ওবিসি দের ক্ষেত্রে 1,000 টাকা, এসসি এসটি ইডব্লিউএস এবং মেয়েদের ক্ষেত্রে 600 টাকা, আর পিডব্লিউ দের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, ঠিক আছে? এখানে তোমাদের হেল্পলাইন নম্বর দিয়েছে, যদি কোনো রকম ভাবে অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় এই হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করতে পারো। এটা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে তোমাদেরকে এটা ফোন করতে হবে। এখানে দেখানো তোমাদের এক্সাম সিটি বলে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় একমাত্র এক্সাম সিটি আছে, আসামে আছে গুয়াহাটি, দিল্লিতে আছে দিল্লি এবং নিউ দিল্লি, তামিলনাড়ুতে আছে চেন্নাই এবং মহারাষ্ট্রে আছে মুম্বাই। এই তোমাদের টোটাল 5টা এক্সাম সিটি আছে, ঠিক আছে? যেহেতু কলকাতায় তোমাদের এটা এক্সাম সিটি আছে, আমি সেই জন্যই তোমাদের কাছে আরো এই বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি। তো এই ছিল তোমাদের আজকের এই বিজ্ঞপ্তি, এই ছিল তোমাদের আজকের এই বিজ্ঞপ্তি। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাতে যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর
নিচে আমি প্রত্যেকটার লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ঢুকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারবে। আর নিচে আমি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আজকে এতদূর পর্যন্ত, নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।